দুটো পুত্রকে জন্ম দিলেন, আহুতি দেবহুতি প্রসূতি। দেবহুতির বিবাহ কর্দম মুনির সঙ্গে হল, যেখানে সাক্ষাৎ ভগবান কপিল রূপে প্রকট হয়। মাতা দেবহুতিকে তিনি সাংখ্য যুগে উপদেশ প্রদান করেন। আহুতির বিবাহ রুজি নামক প্রজাপতির সঙ্গে হল, যেখানে সাক্ষাৎ ভগবান যজ্ঞ রূপে প্রকট হয়েছিল। প্রসূতির বিবাহ দক্ষের সঙ্গে হল, দক্ষের ষোলটি কন্যা জন্ম দিলেন। তেরো জনের বিবাহ ধর্মের সঙ্গে হল, সোধা নাম্নি কন্যার বিবাহ অর্জমার সঙ্গে হল, সোহা নাম্নি কন্যার বিবাহ অগ্নির সঙ্গে হল, আর কনিষ্ঠ পুত্রী সতী সতীর বিবাহ শিবের সঙ্গে হল। সবার্থ বংশ আগে বাড়ল, কিন্তু সতীর কোন সন্তান হল না, কারণ ইনি যুবাবস্থায় নিজের পিতা দক্ষের যজ্ঞে নিজের প্রাণ ত্যাগ করেন। কেন, কি কারণ ছিল? শ্বশুর জামাইয়ের মধ্যে কলহ। একবার সত্যলোকে সুমেরু পর্বতের উপত্যকায় পর্বতের উপরে গিয়ে ব্রহ্মলোক অবস্থিত, এখানে ব্রহ্মাদি বিরাজমান, এখানে একটি সভা হচ্ছে। ব্রহ্মাজি দক্ষকে প্রজাপতি নায়ক পদে ঘোষিত করলেন। প্রজাপতি নায়ক এক বহুত বড় শ্রেষ্ঠ পদ, মানে ব্রহ্মার পরে এই ব্রহ্মাণ্ডে সর্বশ্রেষ্ঠ পদ পরমেষ্টি পদ, যেটা ব্রহ্মার পদ। তারপরে যে পদ এ প্রজাপতি নায়ক, তারপরে প্রজাপতি, তারপরে মনু, তারপরে ইন্দ্র, তারপরে অন্যান্য দেবতা। গোস্বামী বলেছেন এই জগতে গোস্বামী তুলসীদাস বলেছেন, অসতহু নেহি জন্মা জগ মাহি প্রভু তা পাহি তাহে মদ নাহি। কত বড় কথা বলছেন গোস্বামী, এমন কেউ জন্ম গ্রহণ করে নাই আর যাকে পদ মিলে যাবে আর মদ আসবে না। যেখানে পদ সেখানেই মদ, মদ মানে মদের বোতল না, মদ মানে অহংকার। যেখানে পদ সে কত সরল হোক, কত নিরীহ হোক, কতই বৈষ্ণবতা থাকুক, কিন্তু যখন পদ মিলে যায় মান সম্মান পূজা প্রতিষ্ঠা অর্থ সেবক যখন জয় জয় ঘোষ হয় তখন এমনি ভুলে যায়, তখন পূর্বের কথা আর মনে থাকে না, সব ভুলে যায়। আর এমনকি নিজের পিতা মাতাকেও চিনতে পারে নালায়ক মনে করে। যারা না খেয়ে না দিয়ে তাকে পড়িয়ে লিখে মানুষ করলো তাকেও চিনতে পারে। হ্যাঁ, শাস্ত্রে বলা হয়েছে এই রূপ যৌবন সম্পন্ন প্রভুত্বম অবিবেকিতা
প্রজাপতি নায়ক পদকে প্রাপ্তি করে দক্ষিণ ও তাই হল অহংকার সাধারণ প্রভুত্ব আসলে ও আপনা আপনি প্রভুত্ব পাওয়ার পরে অহংকার যদি না আসে তো ছাড়িবেন তারপরে ভগবত কৃপা আমাদের বৃন্দাবনে এক মহাত্মা ছিলেন গোবিন্দ দাসজি পানিঘাটে মহন্ত ছিলেন এই প্রকার মহাত্মা এরা মনুষ্য নয় সাক্ষাৎ দেবতা এত বড় বিশাল পণ্ডিত বিশাল পাঠক এত বড় সে চৈতন্য কোটি এত বড় একটা মঠের তিনি মঠাধ্যক্ষ কিন্তু ওনার যা আচরণ মানে পাষাণব দ্রবীভূত এই প্রকার আচরণ উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান সাধু শব্দে মানে উচ্চ প্রভুত্ব মিলে যাবে আর তাকে অহংকার আসবে না এটা হবে দক্ষ সেই যজ্ঞস্তরে সেই সভাস্তরে মনে করল আমি প্রজাপতি নায়ক আমি কেন আগে যাব আমি পরে যাব আর যখন আমি যাব তখন আমাকে দেখে প্রজাপতি নায়ক আমাকে দেখে সব দাঁড়াবে সম্মান করবে জয় জয়কার করবে স্বস্তি বাদন করবে তখন আমার পদস্বরূপ সম্মান হবে দেরি করে পৌঁছালো দক্ষ যখন সভাস্থলে প্রবেশ করেছে সমস্ত ব্রহ্মর্ষি দেবর্ষি রাজর্ষি আর দেবতাগণ দাঁড়িয়ে সম্মান করলেন কিন্তু আর যাদের সম্মানের ক্ষুধাটা বেড়ে যায় এই বড় বড় মন্ত্রীগণ আসেন না কেবল ভিড়টাকে দেখে কত ভিড় হয়েছে ভিড় করার জন্য টাকা ব্যয় করে রাজনীতি এই প্রকার একটা মানে মানে একটা অপবিত্র একটা পাপ কর্ম সে মানে পুষ্টি ধারণা করা যাবে আর এত লোক দাঁড়িয়ে আছেন তারা ইয়ে দেখেন না কত লোক দাঁড়িয়ে আছেন তারা দেখেছেন কে দাঁড়ায় এক ব্যক্তি যদি দাঁড়ালো না তাদেরকে অপমান বলবে এই জন্য দক্ষ প্রজাপতির তাই হল দেখছি সবাই দাঁড়িয়ে আছেন কিন্তু দুজন ব্যক্তি দাঁড়ানো কে ব্রহ্মা মনে মনে ভাবছে ব্রহ্মা আমার পিতা পিতা পুত্রের সম্মানে দাঁড়াবে এটা তো উচিত না ইনি বসে আছেন ঠিক আছে দ্বিতীয় শিব শিব তো আমার জামাতা আমার পুত্রের সঙ্গে বিবাহ করেছে আমার পুত্রের সমান শিষ্যের ইয়ে কেন দাঁড়াবে ইয়ে কেন দাঁড়ালো না দক্ষ প্রজাপতি সহন হল না অপমান হয়ে গেল আর বলা আরম্ভ করে দিল শ্রীয়তা
ব্রহ্মতাম ব্রহ্মার্ষয়ো মে সহ দেব সহগ্রয় সাধুনাম ভ্রুবতম বৃত্তম নাজ্ঞানাম নমশ্চরাম। দেখুন, শ্রবণ করুন হে দেবতাগণ, হে ব্রহ্মর্ষিগণ, শ্রীতম, আমি কোন অজ্ঞান পূর্বক, আমি কোন ঈর্ষা পূর্বক, আমি কোন মশ্চরতা পূর্বক বলছি না। যেটা সাধুগণের আচরিত পন্থা, যেটা সদাচার, যেটা সত্য, আমি তাই বলছি। অয়ং তু লোকপালানাম যশগ্ন নিরপত্রম অয়ং শিব। এই যে শিব, ইয়ে সমস্ত লোকপাল গণের যে তাদের যে যশ, তাদের যশকে ইয়ে কলঙ্কিত করছে, তাদেরকে কীর্তিকে ইয়ে কলঙ্কিত করছে। সাধুনাম সাধ্বী রাচরিত পন্থা, সাধুগণের যে আচরিত পন্থা, যে সদাচার, তাকে ইয়ে দূষিত করছে ইয়ে শিব। আরে দেবতাগণ বলছেন, কি বলছেন, এ তো আপনার জামাতা, আর আপনি নিজের পুত্রী বিবাহ দিয়েছেন। বলে আমি দিই নাই, আমার ইচ্ছাই ছিল না। এই মর্কট লোচন বাঁধনের মতো যা নেত্র, আমি দেইনি, আমার পিতা ব্রহ্মাকে আমার মৃগনয়নী সুন্দর সতীর সঙ্গে এর বিবাহ দিলাম, সে আমার শিষ্যের সমান। তথাপি এ দাঁড়িয়ে আর দুটো মিষ্টি কথা বলে শ্বশুরজি রাধে রাধে বলে আমার সম্মান করবে, করবে কথা দিন। ভালো লোকের সৎ লোকের সঙ্গ করলে তবে তো শিখবে সঙ্গ কেমন। প্রেতাবাসেষ যোগ হই ভূত প্রেত, ভূত প্রেত গণের সঙ্গে থাকে, শ্মশানে শ্মশানে ঘুরে বেড়া, সেই অস্থির মালাগুলো প্রেত সব অস্থিভূষণ, অস্থি সেই অস্থির মালাকে ধারণ করে, চিতার ভস্ম গুলো লেপন করে, কোন পাউডার না, দিগম্বর হয়, আর সে বৃত্ত কেশা কেশ গুলোকে চারদিকে বিস্তীর্ণ করে, পাগরে ন্যায় ভ্রমণ করে। এ নামে মাত্র শিব, কিন্তু যে বস্তুত অশিব। আমি অভিশাপ দিচ্ছি একে, অয়ং তু দেব যজন ইন্দ্র পিন্দ্রাদি বিভব, আজ থেকে যেখানে যজ্ঞ হবে একে কোন ভাগ দেওয়া যাবে না। যারা বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তি ছিলেন, নিষেধ করার পরেও দক্ষ ভোলেনাথকে অভিশাপ দিয়ে দিল। নন্দীশ্বর দাঁড়িয়ে ছিলেন চুপচাপ, কিন্তু আর সহন হলো না, ভোলেনাথ কিছুই বলছেন না। তিনি সংহার কর্তা, ভোলেনাথ সংহার কর্তা, সমর্থবান, কিন্তু তথাপি নীরবে কিছুই বললেন না। কিন্তু দক্ষ সেই নিন্দা বাক্যকে শ্রবণ করে নন্দীর সহন দাঁড়িয়ে দিল। আরে মূঢ় দক্ষ, যে মুখে তুমি শিবের নিন্দা করেছ অচিরেই, সেই মুখ তোমার ছাগলের মুখ হবে, তত্ত্ব জ্ঞান থেকে বিমুখ হয়ে যাবে। এই সংসারে সব সর্বদা আবাগমন করিবে। আর যে ব্রাহ্মণগণ এই শিবের নিন্দা বাক্যে অনুমোদন করলেন, তারা সর্বভক্ষী হয়ে যাবে, যাচক বেশি ঘুরে বেড়াবে। বললেন কি নন্দী, আমরা তো কিছু বলিনি, শ্বশুর জনের ঝগড়া চলছে, আর তুমি বেকার বেকার ব্রাহ্মণ গণকে অভিশাপ দিয়ে দিলে, সেই জন্য আমিও অভিশাপ দিচ্ছি, যারা শিবের অনুয়ায় সব পাখণ্ডী হয়ে যাবে, সব 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 কিছু ভক্ষণ করি। পরস্পরকে স্বাগত সমারোহ ছিল, চলতে লাগিল অভিশাপ সমারোহ, পরস্পরকে অভিশাপ দিতে লাগলেন। ভোলেনাথ
চুপচাপ ছিলেন, তিনি দেখলেন। ভেবেছিলাম কিছু ভগবত চর্চা হবে, আর এখান তো অশান্তি, উঠে কিঞ্চিৎ বিমানা যুবক উঠে চলে দিলেন সেখান থেকে, কিছুই বলবেন না। আর নিজের পত্নী সতীকেও বললেন, এ সতী তোমার পিতা এই প্রকার আমার অপমান করেছে। বহুত কাল ব্যতীত হয়ে গেল, এর মধ্যে একবার সেই সময় ত্রেতা যুগের সময় ছিল। কিছুদিন সেখানে সৎসঙ্গ করা পশ্চাৎ ভোলেনাথ কৈলাসের দিকে ফিরে আসছেন, সতীকে সঙ্গে নিয়ে নন্দীর বিরাজমান। সেই সময় ত্রেতা যুক্ত ছিল, ভগবান রামের অবতার হয়েছে, পিতা দশরথের বচনকে সত্য করার জন্য তিনি 14 বর্ষে বনবাস গিয়েছেন, পঞ্চবটীতে সীতার হরণ হয়েছে। রাম লক্ষ্মণ দুই ভাই সীতার অন্বেষণ করছেন বনে বনে, হে খগ মৃগ হে মধুকর শ্রেণী, তুমি দেখি সীতা মৃগ নেই, পশু পক্ষী বৃক্ষ লতা সবাইকে জিজ্ঞাস করছেন, তোমরা কি সীতাকে দেখেছ? ভগবান নরবত লীলা করছেন দেখে, আর ভগবান অখিল কলাদি গুরু নরত্ব, তিনি হলেন অখিল কলার গুরু। এই সংসারে যখন কোন ব্যক্তি কোন অভিনয় করে, যদ্যপি সে নয় কিন্তু তার অভিনয়কে দেখে আমরা সত্য মনে করে ভাবুক হয়ে যায়, কেঁদে ফেলে। আর যদি সাধারণ মানব এই প্রকার অভিনয় করে, আমাদেরকে অভিভূত করতে পারে। আর যেখানে ভগবান ভগবান তিনি অখিল কলার গুরু, তিনি অভিনয় করবেন আর কেউ চিনতে পারবে? শাস্ত্রে মহাপ্রভু বলেছে, আর শাস্ত্রে বলা হয়েছে, এ বড় বড় মহাপুরুষগণের আচরণ আর ভগবানের আচরণ বোঝা যায়, বুঝতে পারবেন না। ভগবান রাম এমন ভাব বিভোর হয়ে, আর তিনি সেই পশু পক্ষী বৃক্ষলতা সবাইকে জিজ্ঞাসা করছেন, কারোর সাধ্য নাই ওনাকে, উনি যে ভগবান এটা বলতে পারবেন। কিন্তু ভোলেনাথ যখন দেখলেন, জয় সচ্চিদানন্দ ঘন পাবন অসত হে চলেও মনোজ মসাবন, তিনি সচ্চিদানন্দ ভগবান বলে
উনাকে দূর থেকে প্রণাম করব। যখন ভোলেনাথ প্রণাম করলেন, সতী মাতা পিছনে বসে আছেন, মাতা সতী মনে মনে ভাবছেন কি ভোলেনাথ কাকে প্রণাম করল, এরা তো সাধারণ রাজকুমার, এদের এইটুকু বোধ নাই কাকে জিজ্ঞাসা করবেন কাকে জিজ্ঞাসা করবে না, বৃক্ষলতাকে জিজ্ঞাসা করছে এবার পাগল। বৃক্ষলতা উত্তর দিতে পারবে, এরা তিনি তো ভগবান নয়, ভগবান তো ঘটঘটা অন্তর্যামী, আর ভোলেনাথের কথাও সত্য মিথ্যা হবে না, তাহলে ইনি কি ভগবান? না না, ভগবান হইতে পারে না, আর ভোলেনাথের কথাও মিথ্যা হবে না। সংশয়ে চিত্তে চলতে লাগলো, ভোলেনাথ বুঝতে পারলেন সতী দেবী যে ভগবান রামের কথা এখন অগস্ত মুনির মুখে শ্রবণ করে আসলে তিনিই নরলীলা করছে। ভোলেনাথ বলার পরেও মাতা সতীর বিশ্বাস হল না, তখন ভোলেনাথ বললেন সতী দেবী যদি আমার কথায় বিশ্বাস হচ্ছে না তুমি যাই পরীক্ষা নিয়ে আস, ইনি ভগবান কি নয়, ততক্ষণ আমি বড় বৃক্ষ মূলে বসে আছি, আর তুমি যে পরীক্ষা করে নিয়ে আস, যো তুমি যে মন অতি সন্দেহ তো কিনি যাই পরীক্ষা নিয়ে। ভোলেনাথ যখন নিজেই বললেন পরীক্ষা নিতে, মাতা সতী আজ্ঞা প্রাপ্ত করে চলে দিলেন পরীক্ষা নেবার জন্য। ভোলেনাথ মনে মনে ভাবছেন সতীর যখন আমার কথায় বিশ্বাস হল না তো এর কল্যাণ হবে। চুপচাপ বসে রাম রাম স্মরণ করতে লাগিলেন, সতী মাতা চলে দিলেন পরীক্ষা নেবার জন্য। মনে ভাবছে কিভাবে পরীক্ষা নিব কিভাবে পরীক্ষা নিব, ভাবতে ভাবতে সীতা রূপকে ধারণ করলেন, যে মার্গ দিয়ে রাম লক্ষ্মণ আসতেছিলেন সেই মার্গ দিয়ে আগে যেতে লাগলেন। লক্ষ্মণের দৃষ্টি পড়ল, আর দৃষ্টি পড়া মাত্র লক্ষ্মণ তো চমকে উঠলেন, কিন্তু কিছু বললেন না। আর ভগবান যার স্মরণ করলে সমস্ত অজ্ঞানের বিনাশ, ভগবান রাম যখন সতীকে দেখলেন বললেন মাতা আমি দশরথ নন্দন রাম, ভ্রাতা লক্ষ্মণ সহিত আপনাকে প্রণাম করছি। কহে হো বহুরি কাহা বৃষকে তো বিপিনি আকেলে ফিরাইতে দিলে তো, মাতে ভোলেনাথ কোথায়, এই বিপিনি অরণ্যে একা কেন ভ্রমণ করছ? যেই রঘুনাথ এই প্রকার বলেছিলেন, সতীকে মনে হল যেন পায়ের নিচের থেকে ভূমিহীন সংকুচিতা হয়ে গেলে, লজ্জিতা হয়ে গেলে, ভয়ভীত হয়ে গেলে, মনে মনে ভাবলেন আমি ভোলেনাথের কথাকে নামে নেব অপরাধ করে ফেলেছি, ভয়ে লজ্জায় আর ভোলেনাথের দিকে দৌড়াতে লাগলো। ভগবান রাম বললেন দেবী
চলে যাচ্ছ কেন? পরীক্ষা দিতে যাচ্ছ? আমি পরীক্ষার্থী, তুমি পরীক্ষা তো ভালো করে পরীক্ষা নিয়ে যাও। দেবী সতী যেই দিকে দৌড়াচ্ছে, রাম লক্ষ্মণ সীতা যাহিত প্রভু আসীরা সেবত সিদ্ধ প্রবীরা, যেদিকে দেখছে সেই দিকে রাম লক্ষ্মণ সীতা, সই রঘুবর সই লক্ষ্মণ সীতা, যেই রাম সেই লক্ষ্মণ সেই সীতা, যেদিকে দেখছে মাতা সতীর শরীরটা থরথর করে কাঁপতে লাগলো, ভয়ে নেত্র বন্ধ করে বসে পড়লেন। পুনঃ যখন নেত্র খুললেন কিছুই নাই, ভোলেনাথের বিপদে আসলেন, সংকোচে ভয়ে ভোলেনাথ বললেন, দেবী পরীক্ষা নিয়ে আসলে? কি বলবেন? বললেন, না না প্রভু, আমি কোন পরীক্ষা নেই। কছু না পরীক্ষা লিনি গোসাই, কিনি প্রণাম তোমার হি নাই। অপরাধ অপরাধের সৃষ্টি করা, আবার মিথ্যা বললেন, কছু না পরীক্ষা, কিছু পরীক্ষা নিলাম না, বাস গেলাম আর প্রণাম করে চলে আসলাম। ভোলেনাথ মনে মনে ভাবলে, সতীকে এত করে বললাম আর ইনি মানলেন না, আর ইনি গেলেন না, প্রণাম করে চলে আসলেন, হইতে পারে? তব শঙ্কর দেখে উধারি ধ্যান, তখন ভোলেনাথ ধ্যান থেকে ভাবলেন, আর ধ্যানে দেখলেন কি সতী সীতার রূপ ধারণ করেছে। ভোলেনাথ মনে মনে ভাবলেন, যে সতী মাতা সীতার রূপকে ধারণ করেছে তাকে যদি পত্নীর স্থান দি অপরাধ হয়ে যাবে, আর সতীর সঙ্গে আমার ভেদ হবে। এই তার সতী ভেদ মোহে মনে ত্যাগ করে দিলেন। ভোলেনাথের সংকল্পকে দেবে দেবতাগণ জয় জয়কার করতে লাগলেন, পুষ্প বৃষ্টি করতে লাগলেন, এ মহাদেব এই প্রকার সংকল্প আপনার ভিন্ন আর কে করতে পারবে? সতী মনে মনে ভাবতে লাগলেন কি ভোলেনাথ কি সংকল্প করল, জিজ্ঞাসা করলেন, কিন্তু ভোলেনাথ কিছুই বললেন না। মাতা সতী বুঝতে পারলেন ভোলেনাথ আমার ত্যাগ করে দিলেন, আর কৈলাসে এসে লগি সমাধি অখণ্ড অপারা, অখণ্ড সমাধিস্থ হলেন ভোলেনাথ। আর দেবী সতী ভগবানকে প্রার্থনা করতে লাগলেন, হে প্রভু, আমি তো শুনেছি সমস্ত বেদ বলেন শাস্ত্র বলেন আপনি দীনানাথ, আপনি দীন বন্ধু, তো আমি অত্যন্ত দীন, আমারও একটু প্রার্থনা শুনুন। জো প্রভু দীন দয়ালু কহাবা, আরতি হরণ বেদ যশ গাবা, তোমে বিনয় করহু কর জোরি, ছুটো বেগি দেহ গে মোরি। প্রার্থনা করছেন, হে প্রভু, হে দীনবন্ধু দীনানাথ, আমারও একটু প্রার্থনা শুনুন। কি বলো সতী, কি চাই? সুত বেগে দেহকে মরি, এই কৃপা করুন যেন আমার মৃত্যু হয়ে যায়, এ দেহ নষ্ট হয়ে যায়। যে দেহটাকে ভোলেনাথ ত্যাগ করলেন তাকে ধারণ করে কি করে 87,000 বর্ষ পশ্চাৎ ভোলেনাথের সমাধি ভঙ্গ হল। মাতা সতীকে প্রণাম করলেন, যে আসন ভবানী ছিল সম্মুখে দিলেন, মাতা সতী বসে পড়লেন, লগে কহন হরি কথা রসালা, হরি কথা ভোলেনাথ শ্রবণ করাতে লাগলেন। তক্ষ যখন সেই সভাস্থলে অভিশাপ দিল কি শিবকে যজ্ঞ ভাগ দেওয়া যাবে না,
ভয়ে কেহ যজ্ঞই করল না, ভোলে না কে যজ্ঞ ভাগ না দিয়ে যজ্ঞ পূর্ণ হবে, এই ভয়েই কেউ যজ্ঞ করল না। তো দক্ষ মনে করল আমি যজ্ঞ করে দেখাব কি ভোলেনাথকে ভাগ না দিয়ে কি করে যজ্ঞ পূরণ হয়, তখন সবার ভয় দূর হবে, সবাই যজ্ঞ করিবে। হরিদ্বার কণ্ঠে বৃহস্পতি নামক এক বিশাল যজ্ঞের আয়োজন করলেন, সেই যজ্ঞে সবার নিমন্ত্রণ, গন্ধর্ব সিদ্ধ চারণ দেবতা সমস্ত দেবতা গন্ধর্ব সিদ্ধ চারণ কিন্নর, আর তারা কি করছেন, বিমানে বসে কৈলাসের উপর দিয়ে আসতেছে, কেন আর কি রাস্তা ছিল না, রাস্তা ছিল মার্গ ছিল, দেবতাগণ গন্ধর্বগণ কৈলাস উপর দিয়ে এই জন্য আসছেন, আর বিমানটাকে একটু নিচু করেছে, এ তো আমাদের বিমান নয়, অ্যাক্সিডেন্ট হবার ক্রাশ হবার ভয় থাকে, সে বিমান নয়, সে মনময় বিমান, ইচ্ছানুরূপ চলে, বিমানকে নিচু করে আর ধীমি গতিতে যাচ্ছেন কৈলাস উপর দিয়ে, আর যাচ্ছেন যাচ্ছেন জোরে জোরে হাসতে হাসতে, আরে বা এই প্রকার যজ্ঞ পূর্বে কখনো হয় না, দক্ষ এমন যজ্ঞ করছে, এই প্রকার যজ্ঞ পূর্বে কখনো হয় না, আর বহুত সেখানে সম্মান মিলবে, বস্তু মিলবে, জেনে বুঝে যাতে ভোলেনাথ শুনতে পান, আর ভোলেনাথের ছাতিতে আগুনটা যেন জ্বলে, দুইজনে ঝগড়া হলে আমরা বসে বসে মজা দেব, তৃতীয় ব্যক্তি তো তাই করে, যখন দুই পড়োশীর মধ্যে ঝগড়া হয় না তখন তৃতীয় পড়োশী তার মজা নিতে চায়, এর কাছে কে তার কথা বলবে, তার কাছে নিজের কথা বলবে, আর দুইজন যখন লেগে যাবে তৃতীয় নম্বর ফায়দা উঠাবে, এই জন্য ভি তারা কৈলাসের উপর নিয়ে যাচ্ছে, সতী সুইটার বুনতে ছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখছেন বিমান যাচ্ছে, আর বিমানে শুনলেন কি আমার পিতার দক্ষ তিনি যজ্ঞ করছেন, অথচ আমার এইখানে নিমন্ত্রণ নাই, আরে হইতে পারে যজ্ঞ বহু বড় ব্যবস্থা থাকে ভুলে গেছেন, আর তো ভুলে গেছেন তো কি হয়েছে, পিতার গৃহে গুরু গৃহে মন্দিরে দেবালয় এ বিনা নিমন্ত্রণও যাওয়া যায়, যদি পিতা নিমন্ত্রণ দেনও নাই তো বিনা নিমন্ত্রণেও পিতা গৃহে গমন করা যায়, এই প্রকার মনে করে ভোলেনাথকে নিবেদন করলেন, হে ভোলেনাথ প্রজাপতিস্তে শ্বশুরস্য সম্প্রদম নির্যাপিত যজ্ঞ মহোৎসব কিল বয়ম চ তত্রাপি সরাম বামতে যজ্ঞস্থিতামে বিবোধামৃতি, হে ভোলেনাথ দেখুন দেখুন এই বিমানে সমস্ত দেবতাগণ গন্ধর্বগণ আমার পিতা দক্ষের যজ্ঞ দ্বারা গমন করছেন, হে ভোলেনাথ আপনি তো আত্মহারা, আপনি তো পূর্ণকাম, আপনার কোন বস্তুর প্রয়োজন নাই, আপনি নিজা আনন্দে বিভোর, কিন্তু আমি তো একে অবলা, অবলা হওয়ার কারণে বহুদিন হল আমি আমার মাতার দর্শন করে নাই, এই যজ্ঞে বাহানায় যাব মাতার সঙ্গে সাক্ষাৎকার হয়ে যাবে, আর আমার ভগ্নীগণ আমরা এ দুই নয় ষোলটি কন্যা ছিলেন, ষোল ভগ্নী বাকি তাদের সঙ্গেও সাক্ষাৎকার হয়ে যাবে, এই কথাস্থলেও অনেক লোক এই অভিলাষে আছে তার সঙ্গে দেখা হয়ে যাবে, এর সঙ্গে দেখা হয়ে যাবে, এদিকে কথা চলছে তাদের বার্তা চলছে,
ভগ্নী ভগ্নীর সঙ্গে এমনি তো হয় না, এই কথা বাহানায় তাদেরও হয় সব দেখা যায়। সতী বলছেন কি হে ভোলেনাথ, আপনি তো আত্মময়, আপনি তো আনন্দময়, নিজানন্দে বিভোর আছেন, কিন্তু আমি তো একটু অবলা, আমার মনে হয় মার সঙ্গে সাক্ষাৎকার করি, ভগ্নীদের সঙ্গে মিলি, আর যদি আপনার আজ্ঞা হয় আমরা সেই যজ্ঞে চলি। ও আপনি বলছেন নিমন্ত্রণ তো আসেনি, ভোলেনাথের সমস্ত সমস্ত কথা মনে পড়ে এবং শরীরে কেটে দিবেন না, এই যে কাটা ঘা না কিছুদিন পরে আমার যেমন চিন্তা বোঝা যায় না, স্মরণও থাকে না, কিন্তু সজন গণের যে বাক্যবান তাদের যে অপমানজনক যে কথা এগুলো জীবনেও ভুলে না। সোনা মানে সুবর্ণ, সোনা আর লোহা এই দুজন দেখা হয়েছে, সোনা লোহাকে বলছে, সুবর্ণ সোনা লোহাকে বলছে কি ভাই এই সুবর্ণ থেকে বলে আমার থেকে যখন কোন অলংকার বানানো হয় আমাকে আগুনে গরম করে তারপরে পিঠে পিঠে অলংকার বানায় এই প্রকার তো বানায়, আর লোহার থেকেও যখন কোন কুড়াড়ি বানাবে কোদাল বানাবে তাকেও গরম করে পিটতে হয় পিঠে পিঠে বানান, তো সোনা বলছে আমাকে যখন পিটাই করে না আমি তো এতদের ঝম ঝম ঢং ঢং চিৎকার করি না, আমি তো চিৎকার করি না, তুমি এত চিৎকার কেন করো, তখন লোহা লোহা বলছে সোনাকে আমি কেন চিৎকার করি শুনো জানো, তোমাকে সোনাকে বলছে তোমাকে যে পিটে না সে তোমার জাতি ভাই না, আর আমাকে যে পিটে সে আমার জাতি ভাই, আর নিজের স্বজন যে অপরিচিত ব্যক্তি সে যদি আমাদের কোন অপমানিত করে দেয় অথবা একবার মেরেও দেয় তো আমরা এতটা তাকে ধারণ করি না, অপমানিত হই না, অপরিচিত ব্যক্তিকে পেয়েছি, কিন্তু পরিচিত স্বজন যারা নিজের জন তারা যখন সে কটুবাণী প্রয়োগ করে সেটা জীবনেও ভোলা যায় না। তো শ্রী ভোলেনাথ বলছেন কি হে দেবী, শত্রুর বাণীর দ্বারা বিদ্ধ হওয়ার পরেও ব্যক্তি ঘুমিয়ে যায়, তাকে নিদ্রাও এসে যায়, কিন্তু স্বানাম যথা বক্র ধ্যান দুরুক্তিভি, স্বানাম নিজ জনানাম, নিজ জনগণের যে তাদের যে দুরুক্তি কটুবাণী তার দ্বারা যে বিদ্ধ হয়েছে তাকে রাত্রে দিনে কখনো শান্তি দেবে। দেবী সতী বলছেন হে প্রভু, যখন দক্ষ যজ্ঞস্থলে প্রবেশ করল আপনি যদি একটু দাঁড়িয়েও যেতেন তাতে কি হইত, তার উত্তরে ভোলেনাথ বলছেন কি দেখো সখী, যে সময় দক্ষ
যজ্ঞস্থলে প্রবেশ করে সেই সময় আমি ভগবানের ধ্যানে নিমগ্ন ছিলাম। আর ভগবানের সম্মান করলে সমস্ত জীবের সম্মান হয়ে যায়। ভগবানের গাছের গোড়ায় জল দিলে সে সম্পূর্ণ গাছই পল্লবিত হয়ে যায়। তদ্রূপ ভগবানের চরণে প্রণাম করলে সবার সম্মান হয়, কিন্তু দক্ষ হল অজ্ঞান, সে এই মর্মটাকে জানে না, বৃথাই ক্রোধ করছে। হে দেবী, যদি তুমি আমার কথা না মেনে সেখানে যাবে তোমার কল্যাণ হবে না। আর ভোলেনাথ নেত্র বন্ধ করে দিলেন, তিনি দেখলেন যদি যেতে আজ্ঞা দি তবে সতীর মৃত্যু, যদি আজ্ঞা নাও দি তবেও সতীর মৃত্যু। পূর্ণ অবস্থায় সতীর মৃত্যু আছে। নেত্র বন্ধ করে দিলেন। সতী মাতা পিতার দিকে যখন স্নেহ বাড়ছে বাইরে চলে যাচ্ছেন, তখন মনে করছেন আমার পতি কি বলবেন, আবার ফিরে আসছেন, কখন বাইরে কখন ভিতরে। পিতার গৃহের দিকে মমত্ব অধিক হল আর তিনি চলেই গেলেন। এই প্রকার পুরাণে বর্ণনা আছে। সেই সময় দর্শ মহাবিদ্যা তখন ক্রোধে সতী মাতার যে দর্শ মহাবিদ্যা, এই যে কাল রাত্রি আজি এসব দশ মহাবিদ্যা রূপ ধারণ করেছিলেন ভোলেনাথকে ভয় দেখাবার জন্য। যেমন হয় পতি পত্নীর মধ্যে, যখন পতি কোনো মানে না তখন পত্নী দুর্গা রূপ ধারণ করেন, সেই প্রকার তিনিও ধারণ করেছেন দশ মহাবিদ্যা। ভোলেনাথ নেত্র বন্ধ বলে পরে যা করার থাকে, নেত্র বন্ধ করে দিলেন, সতী চলে দিলেন। ভোলেনাথ দেখলেন সতী আর ফিরবে না, নন্দীকে আদেশ দিলেন সতীকে সম্মানের সহিত নিয়ে যাও যজ্ঞস্থলে। কিন্তু যজ্ঞস্থলে যখন মাতা সতী পৌঁছালেন, সতীকে যে দেখছে মুখ ঘুরিয়ে নিচ্ছে, পিতা ভবন যাব দরিহে ভবানে, সাদর ভলে হি মিলি একে মাতা, একে মাতা প্রসূতি, তিনি সতীর আদর করিলেন, বসালেন, নানা প্রকার ভেদ দিলেন, কিন্তু মাতা সতী কিছুই গ্রহণ করিলেন না, সিধা যজ্ঞ মণ্ডপে পৌঁছালেন। যজ্ঞ মণ্ডপে গিয়ে দেখলেন আর সবার আসন আছে, সবার ভাগ আছে, না ভোলেনাথে না কোন আসন আছে আর না ভাগ আছে। নিজের প্রতি অনাদর, নিজের প্রতি অবজ্ঞা মাতা সতী সহন করে নিয়েছিলেন, কিন্তু ভোলেনাথের অবজ্ঞা তিনি সহন করতে পারলেন। নিজের পিতা দক্ষকে বললেন, আরে মূর, আরে অজ্ঞানী, যদ্দে খরম নাম গিরে ঋতাম ঋণাম সকৃ প্রসঙ্গ দগমা সুহন্তি যত পবিত্র কীর্তিং তমলঙ্ঘ শাসনম ভবান হো দৃষ্টি শিবং শিবেতর। যার নাম শিব যদি ভুল করে, শিব
এই দুটো অক্ষর উচ্চারণ করেন শিবের উদ্দেশ্য নয়। ভুল করে যদি ভুল বসত তার মুখে শিব এই দুটো অক্ষর উচ্চারিত হয়ে যায়, সমস্ত পাপ থেকে সে সদ্য মুক্ত হয়ে যায়। এমন পবিত্র নাম শিব নাম, আর সেই শিবের সঙ্গে তুমি দ্রোহ আচরণ করছ, নিশ্চিত রূপে তুমি অশিব। আরে মূল লক্ষ্য আজকে আমার মানে বিষাদ হচ্ছে, গ্লানি হচ্ছে, দুঃখ হচ্ছে কি তোর মত এক বৈষ্ণব অপরাধী দিকে আমার জন্ম হয়েছে, যে স্থানে বৈষ্ণবের অবজ্ঞা হয়, নিন্দা হয়, যে সভায় বৈষ্ণবের নিন্দা মাত্র হয়, সর্বধর্ম থাকিলেও তবু হয় যে সবার মধ্যে যেখানে বৈষ্ণবের সাক্ষাৎ ধর্ম যদি থাকে তথাপি সেখানে মঙ্গল হবে। পাণ্ডব কৌরব দুই দিকে ধর্ম ছিলেন, পাণ্ডবের দিকে যুধিষ্ঠির রূপে ধর্ম ছিলেন আর কৌরবের দিকে বিদুর রূপে ধর্ম ছিলেন। ভগবান জানে যতক্ষণ কৌরবের দিকে এ বিদুর থাকবেন আমি কৌরবগণের কিছু করতে পারব না, আর যেই বিদুরের অপমান করেছে দুর্যোধন তাদের সর্বনাশ হবে, একটাও বাঁচল। অসর কহি বিভীষণ চলা জবহি, যখন রাবণ বিভীষণের অপমান করলো ভগবান রাম সে পর্যন্ত লঙ্কায় প্রবেশ করতে পারলেন না, যে পর্যন্ত ধর্ম রূপে সেখানে বিভীষণ ছিল, আর যেই বিভীষণের অপমান করেছে আয়ুহীন ভয়ে সব তবহি, যখন বিভীষণ লঙ্কার পরিত্যাগ করেছে সেই দিনই সবাই মারা পড়েছে। জানবে যে সভায় বৈষ্ণবের নিন্দা মাত্র হয় সাক্ষাৎ ধর্ম যদি থাকে সেখানে কখনো কল্যাণ হবে না। হেন বৈষ্ণবের নিন্দা করে যেই জন সেই পায়ে দুঃখ জন্ম জীবন মরণ, নিন্দান করবন্তি যে বুড়া বৈষ্ণবারা মহাত্মারা, পতন্তি পিতৃ সার্ধম মহারৌরব সঙ্গীতে। আরে মূল লক্ষ্য যারা বৈষ্ণব মানের আর বৈষ্ণব আরাম যথাসম্ভব সেই শূল পানি মহাদেবের নিন্দা করে তার পতন হবে না, কখনই হইতে পারে না। যারা বৈষ্ণব মানে নিন্দা করেন নিন্দা মাত্র হয় সাক্ষাৎ ধর্ম যদি থাকে সেখানে কখনো কল্যাণ হবে না। হেন বৈষ্ণবের নিন্দা করে যেই জন সেই পায়ে দুঃখ জন্ম জীবন মরণ, নিন্দান করবন্তি যে বুড়া বৈষ্ণবারা মহাত্মারা, পতন্তি পিতৃ সার্ধম মহারৌরব সঙ্গীতে। আরে মূল লক্ষ্য যারা বৈষ্ণব মানের আর বৈষ্ণব আরাম যথাসম্ভব সেই শূল পানি মহাদেবের নিন্দা করে তার পতন হবে না, কখনই হইতে পারে না। যারা বৈষ্ণব মানে নিন্দা করেন তারা পিতৃ গণ সহিত মহারৌরবে গিয়ে কষ্ট ভোগ করে। সেই জন্য তোমার থেকে উৎপন্ন যে দেহকেই রাখব, যদি আমার আজকে লজ্জা হচ্ছে তোর মত বৈষ্ণব অপরাধীর সঙ্গে আমার সম্বন্ধ আছে, যদি ভোলেনাথ আমাকে পরিহাস করে দক্ষ নন্দিনী দাক্ষায়ণী বলে সম্বোধন করিবে, আমি তো লজ্জায় মরে যাব, তোমার মতো বৈষ্ণব অপরাধীর সঙ্গে আমার সম্বন্ধ আছে বলে সেই জন্য তো তোমার থেকে উৎপন্ন এই দেহকে রাখবো না। নৈত্রীন দেহেন হরে কৃতাদেশ, এই প্রকার বলে দেবী সতী উত্তর দিকে যজ্ঞ মণ্ডপে বসে আর
আর যোগাগ্নির দ্বারা নিজের দেহকে ভস্মীভূত করে চারদিকে হাহাকার পড়ে গেল। আর শিবের পার্শ্বদগণ যারা তারা দক্ষকে মারতে দৌড়ালে, যজ্ঞকুণ্ড থেকে বিভু নামক দেবতা প্রকট করে সমস্ত শিব পার্শ্বদগণকে পরাজিত করে তাড়িয়ে দিলেন সেখান থেকে। আর দেবর্ষি নারদ উঠালেন বিনা, দেবর্ষি নারদকে তো নারদ কলহ বহুদিন হলো কোনো কাজ নাই, বসে আছে। আজকে একটা সমাচার, ভালো সমাচার মিলেছে, মিডিয়া বালাকে সঙ্গে সঙ্গে চারদিকে প্রচার করতে হবে। উঠালেন বিনা নারদ, পৌঁছে গেলেন ভোলেনাথের নিকটে। ভোলেনাথ কিছু শুনেছেন কি? ভবং ভবন্না নিধনং প্রজাপতে, সতীর যে দাহ, সতীর যে দেহ নষ্টের কথা, দেবর্ষি নারদ আবার লোকে যখন বললেন না, তাকে আবার একটু নিজের মশলা টসলা দিয়ে দিয়ে বললেন। আর নারদও সেই বেলা একটু বললেন, যেই বলেছেন উৎপাটন করে ভূমিকে নিক্ষেপ করলে, আর একটি বীর প্রকট হল। আর সেই বীর বলল, করজোড়ে কিং করমিতি, আমি কি করব? এ বীরা ভদ্রমকে তোমার কল্যাণ হোক, নাম পড়ল বীরভদ্র। দক্ষম সযজ্ঞম জয়ীমত ভটানাম, আমার পার্শ্বদগণের অধিনায়ক হয়ে তুমি দক্ষ আর দক্ষযজ্ঞের বিধ্বংস হবে। হর হর মহাদেব বলতে বলতে দক্ষযজ্ঞ দেখে সমস্ত পার্শ্বদগণ দৌড়াতে লাগলেন। এদিকে যজ্ঞস্থলে তারা সেই ঋত্বিজগণ ব্রাহ্মণগণ, তারা দেবতাগণ দিন গুনছেন, আজকে পঞ্চম দিন চলছে, আর তিন দিন রইল যজ্ঞ, তারপরে ভোজন হবে, সব চলবে, যে জন্য আমরা প্রতীক্ষা করছি। ও তারা দিন গুনতে হঠাৎ দেখছেন উত্তর দিকে মধ্যাহ্ন কালে ভুল উঠছে। আরে ভাই, ভুল কেন উঠছে? না কোনো নিম্নচাপ তো এখন আসে নাই, এখন দেরি আছে আসা, আগের দিকে ধুল কেন উঠছে? গরু ফেরার সময় হয় নাই, কাল কেন ধুল উঠছে? আর যতক্ষণ কিছু ভাববেন শিব পার্শ্বদগণ চারদিকে গিয়ে, আর শিবের পার্শ্বদ ভূত প্রেত তাদের মাথায় জ্ঞান না, ইট পাথর যা যা হাতে আসছে আর ছুড়িয়ে কার মাথায় কার ভিত্তিতে কার পেটে, সব পুত্র চারদিকে দৌড়াতে লাগলেন। রোজ যজ্ঞ পাত্রাণি যার হাতে যা আসছে তাই ভাঙতে লাগলেন। নন্দীর তো ক্রোধ ছিল, নন্দী বীরভদ্র বলে ফিরে আসে, বলে গে ভেগু, যখন শিবের নিন্দা হচ্ছিল না, গো দাঁড়িতে হাত ঘুরাচ্ছে, বলো বলো বলে কি দণ্ড? বলে দাঁড়িয়ে থাকবে না, হাতটা ঘুরাবে বলা। আর এক ঝটকা দিলেন বিলকুল তিন সে, বললে দ্বিতীয় এই যে পুখা দেবতা, ইনি দাঁত দেখিয়ে দেখিয়ে হাসতে ছিলেন সেই জন্য, আর এক মুষ্টিকা প্রহার করলেন, আর সেই পুখা দেবতার সব 32 দাঁত ভাঙ্গ। আর এই ভগদেবতা নেত্রের দ্বারা ইশারা করতেছিলেন, দুটো বীরভদ্র দুটো আঙ্গুল গুটিয়ে আর দুটো নেত্রকে বের করে নিলেন। ওদিকে দক্ষ হল মূল, এ মাথাকে কেটে ফেল, কিন্তু সেই যজ্ঞ দীক্ষায় দীক্ষিত ছিল তার মাথাটা কাটল না, মাথাটাকে ঘুরিয়ে ছিড়িয়ে আর যজ্ঞ পুড়ে ফেলে। হর হর মহাদেব বলতে বলতে শিব পার্শ্বদগণ কৈলাসে ফিরে আসলেন। যত দেবতা ছিলেন
কার পা ভাঙ্গা, কার হাত ভাঙ্গা, লঙ্গড়া দুলা সব কেউ যদি এইভাবে চলছে, কেউ এইভাবে চলছে, চলতে চলতে সব ব্রহ্মা নিকটে পৌঁছালে। হরে পিতামহ, হ্যাঁ দেখুন আমাদের শ্রী ব্রহ্মাজি বললেন কি, ভোলেনাথ যেখানে যান নাই তোমাদের যাওয়াটা সেখানে কখনো উচিত না। আরে দেবতাগণ, যেখানে ভোলেনাথের অবজ্ঞা হচ্ছে তোমরা সেখানে গিয়ে ঠিক করেছ, চলো সবাই কৈলাসে আসলেন। সেই কৈলাসে একটি বটবৃক্ষকে দেখলেন, কত বড় বটবৃক্ষ, সযোজন শতক সেরা একশো যোজন উঁচা, মানে 1200 কিলোমিটার। সেই বটবৃক্ষ ছিল 1200 কিলোমিটার উঁচা, তার একটি একটি ডাল 75 যোজন, মানে সেই বৃক্ষে কোন পাখির বাসা না, সেই বৃক্ষের তলায় আর ভগবান ভোলেনাথ তিনি সেই দর্ভ মুদ্রায় বিরাজমান ছিলেন, বিলকুল শান্ত মুদ্রায়, কর্পূরের মতো শীত বন্ধ ওরা কান্তি ছিল। আর রুদ্রাকে আদি ধারণ করে আর তর্ক মুদ্রায় তিনি বিরাজমান ছিলেন। সেখানে ব্রহ্মা আদি সমস্ত দেবতাগণ প্রার্থনা করলেন। শ্রী ভোলেনাথ বললেন, দেখো দক্ষ অজ্ঞানীর অপরাধকে না আমি স্মরণ করি না আমি মনে রেখেছি, হে ভোলেনাথ আজ থেকে যজ্ঞের যে অবশিষ্ট অংশ থাকবে এ আপনারই ভাগ হবে, আপনিই যজ্ঞের পূরণকর্তা, আপনি যজ্ঞস্থলে আসুন, সেই আর যজ্ঞকে পূরণ করুন। যখন যজ্ঞস্থলে ভগবান ভোলেনাথের দৃষ্টিপাতে সমস্ত দেবতাগণ সুস্থ হলেন। আর ভৃগু ঋষি বললেন কি, ভোলেনাথ আমার তো দাড়িতে হাত ঘোরার খুব অভ্যাস হয়ে গেছে, আমি তো দাড়ি বিনা থাকতে পারবো না, সাগরের দাড়ি লাগিয়ে দিন বলে এটাই সন্তুষ্ট থাকো। আর ভৃগু পশ্চাৎ ভগবৎ বললে, আমার তো দাঁত না আমি খাবো কি করে, বলে বহুদিন চানা এগুলো সব চিবিয়েছ আর এইবার ছাতু ভুলবে আর খেয়ে নিবে। পোখা দেবতা বললেন, আমি তো দেখতে পারবো না, বলে তুমি যজমান দৃষ্টিতে যজ্ঞ ভাগ নিরীক্ষণ করিবে। আর দক্ষ মাথা নাই, নন্দী আগেই বলেছিলেন তোমার ছাগলের মুখ হবে, আর যজ্ঞ পশু ছিল ছাগল, তার মাথাটাকে চিড়িয়ে আনলেন আর দক্ষের মস্তকে লাগিয়ে দিলেন। এই দক্ষ দাঁড়িয়ে গেল বম 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 বম, যেরকম ছাগল বলে না ওই ফটফট করে, সেই প্রকার বম বম বললেন যেই বলেছে। আর ভোলেনাথ হেসে বললেন কি আমার, হ্যাঁ যে শ্বশুর মহাশয় কি বলছেন ইনি। আর দক্ষ স্তুতি করল, হে ভগবান আপনার কত কৃপালু কত দয়ালু, আপনার নিন্দা করে আমি ভোর নরকে যাইতেছিলাম, আপনি আমার উপরে দণ্ড বিধান করে নরক থেকে আমার উদ্ধার করলেন। পুনঃ যখন তিনি সেই যজ্ঞ কুণ্ডে আহুতি দিলেন সেখানে স্বয়ং ভগবান যজ্ঞেশ্বর ভগবান প্রকট হলেন। ভগবান বললেন, অহং ব্রহ্মাস্ত সর্বস্ব, আমি ব্রহ্মা, আমি শিব আর আমি বিষ্ণু, আমি ব্রহ্মরূপে সৃষ্টি রচনা করি, শিব রূপে সংহার করি, আর শ্রী শিব রূপে সংহার করি, ব্রহ্মরূপে সৃষ্টি রচনা করি আর বিষ্ণু রূপে পালন করি। আমরা তিনজন একই বস্তু, যেমন এক ব্যক্তি তার হস্ত পদে কোনো ভিন্নতা নাই, হাতে পূজন করলেন আর চরণে প্রহার করলেন যেমন সে ব্যক্তি প্রসন্ন হয় না, তদ্রূপ আমাদের ত্রিদেবের মধ্যে যে ভেদ দৃষ্টি দেখে সেও শান্তিকে লাভ করে না। এই প্রকার সেই সতী মাতা পুনঃ
হিমালয় কন্যা পার্বতী হয় শিবের সঙ্গে বিবাহ করেছিলেন। এই যে শিব বিবাহ প্রসঙ্গ তুলসীদাস বর্ণনা বহুত বিরাট প্রসঙ্গ, আমাদের কাছে সময় অভাব। আগে মন মহারাজের তিনটি কন্যার বংশাবলী বর্ণন করে সুখদেব গোস্বামী, দুটো পুত্রের বংশাবলী বর্ণন করছেন। প্রিয়ব্রত উত্তান পা দুটো পুত্র ছিলেন, উত্তান প্রিয়ব্রত মহারাজ বিবাহ করলেন না, উত্তান পা দুটো বিবাহ হল সুনীতি এবং সুরুচ। সুনীতির পুত্র ধ্রুব আর সুরুচির পুত্র হলেন উত্তম। একদিন রাজা উত্তান পা সুরুচি বহু সুন্দর ছিলেন আর উনার বশীভূত ছিলেন রাজা। উনি বললেন সুনীতিকে এখানে দূরে রাখো, দূরে করে দিলেন। সুরুচির পুত্রকে নিয়ে রাজ সিংহাসনে বসে আদর করতেছিলেন, সেই সময়ে সুনীতির পুত্র ধ্রুব এসেছে আর ধ্রুব রাজার কোলে উঠতে যাচ্ছে। সুরুচি দেখল এ যদি রাজার কোলে আজকে বসে, কারণ গিয়ে জ্যেষ্ঠ পুত্র রাজা কালকে গিয়ে সিংহাসনের অধিকারী হয়ে যাবে, এই জন্য আজকে এর মুখটাকে বন্ধ করে নিতে হবে এই মনে করে আর ধ্রুবকে বলছে, হে বস্ত্র ধ্রুব তুমি এই সিংহাসনে উঠতে পারবে না। নৃপতের ভীষ্ম ভবানারোরুমর্দতি তুমি অন্য স্ত্রীর গর্ভে থেকে জন্ম নিয়েছ, এই জন্য সিংহাসনে বসতে পারবে না। ধ্রুব যদি সিংহাসনে বসতে চাও একটি উপায় আছে, কি উপায় মা? তপস্যা আরাধ্য পুরুষম, তুমি সেই পুরুষ ভগবানের তপস্যা করো, আরাধনা করো, যখন ভগবান প্রসন্ন হয়ে যাবেন আর বলবেন কি বর চাই, তখন বলবে সুরুচির গর্ভে থেকে আমাকে জন্ম নিয়ে দাও, আর আমার গর্ভে থেকে জন্ম নিলে তখন তুমি সিংহাসনে বসতে পারবে। সুরুচি নিজের গর্ভকে এত উৎকৃষ্ট মেনে নিল, সেই গর্ভে আসতে হলে ভগবানের তপস্যা করতে হবে, এই জন্য সুরুচিকে সেই দাবানলে জ্বলতে হয়েছিল। আর ক্ষত্রিয় বালক তো ছিলেনই, ধ্রুব ভরেই বালক ছিলেন 5 বৎসর, কিন্তু ক্ষত্রিয় গণের যে তাদের যে তেজ, সে তেজটা যাবে কোথায়? আর তিনি সর্প, যেমন সর্পকে ডান্ডাতে প্রহার করলে সে যেমন আর ক্রোধিত হয়ে যায়, সেই প্রকার ক্রোধিত হয়ে মাতা সুনীতির কাছে পৌঁছালেন, কিন্তু ধ্রুব কিছু ক্রোধে বলেন না। সেই পুরবাসীগণ, সেখানে যে কর্মচারীগণ, তারা গিয়ে বললে কি এই ঘটনা হয়েছে, কিন্তু সুনীতি নামিহি সুনীতি সুন্দর নীতি যান বললেন, বস্ত্র ধ্রুব এই জগতে কেউ না কাউকে সুখ দে, কেউ না কাউকে দুঃখ দে, আপন করম ভোগে সব ভ্রাতা, ও না কাউ সুখ দুঃখ কর রাখা, কেউ কাউকে সুখ দে না, কেউ কাউকে দুঃখ দে না, তুমি তোমার বিমাতা সুরুচির উপর কেন ক্রোধ করছ, বরং তোমার বিমাতা সুরুচি ভালো কথাই বলেছে। আরে ইয়ে কি সিংহাসন, যে সিংহাসনে তোমার পিতা পিতামহ মনো মহারাজ বসেন নাই, তোমার প্রপিতামহ ব্রহ্মাদি প্রাপ্তি করতে পারেন না, সে
সেই সিংহাসন যদি চাও তো সেই ভগবানের আরাধনা কর বস্ত্র ধরে, তাতে তোমার কল্যাণ হবে। তমে ভবসাশ্রয় ভৃত্য বস্ত্রম মুমুক্ষুরে মৃগ্য পদার্থ পদ্ধতি। যখন মা অনুমতি প্রদান করলেন তখন শ্রী ব্রহ্মজি মহারাজ নগর ছেড়ে জঙ্গলে চলে এলেন তপস্যা করার জন্য। ভগবান দেখলেন এ ধ্রুব আমার তপস্যা করার জন্য আসছে, কিন্তু গুরু বিনা আমার তো প্রাপ্তি করতে পারবেন না, কারণ ভগবান বলছেন গুরু কর্ণধার, গুরুকে কর্ণধার বানিয়ে আর আমার অনুকূল বাতাস দ্বারা এই ভবসাগরকে পার করিব। আর এর তো গুরুকরণ হয় নাই তো আমি যে দর্শন দিব কি করে দর্শন দিব। নারদকে প্রেরণা দিলেন, নারদ পৌঁছে গেলেন। দেবর্ষি নারদ দেখলেন ধ্রুবের যে বৈরাগ্য, ই কেমন বৈরাগ্য, মর্কট বৈরাগ্য না যুক্ত বৈরাগ্য না ফলগু বৈরাগ্য, পরীক্ষা দিলেন। আরে ধ্রুব, আরে বালক, তুমি 5 বৎসরের বালক, তোমার মান কি অপমান কি? চলো আমি তোমার পিতাকে বলবো আধা রাজ্য দিয়ে দিব, তোমার খেলাধুলায় এখন কাজ। দ্বিতীয় কথা, তুমি যে ভগবানকে পেতে যাচ্ছ সে ভগবান হলেন অত্যন্ত তুল্য বস্তু। এই বড় বড় যোগীগণ মুনিগণ সমস্ত সঙ্গ থেকে আসক্তি থেকে মুক্ত হয় যারা নিরন্তর সেই ভগবানের ধ্যান করছে, তাদের ধ্যানেও সেই ভগবান আসেন না। আর তুমি সেই ভগবানকে প্রাপ্তি করে নিবে? দেখো ধ্রুব, দুঃখে সতি পাপম অবক্ষিয়তে, সুখে সতি পুণ্যম অবক্ষিয়তে। যদি দুঃখ প্রাপ্তি হয় জানিবে পাপের ক্ষীণ হচ্ছে, আর যদি সুখ সুখ প্রাপ্তি হয় জানিবে পুণ্যের ক্ষীণ হচ্ছে। এই মনে করে এক ব্যক্তিকে এক ব্যক্তির ঘোড়া হয়েছে, ঘোড়া জান ঘোড়া হয়, হ্যাঁ ব্রহ্ম তো ঘোড়া হয়েছে, ঘোড়া পেটেও গিয়েছে, খুব ব্যথা, মানে হাতও দিয়া যায় এত ব্যথা, ডাক্তার কাছে গিয়েছে, ডাক্তার বলছে চিন্তা নাই এখনই ঠিক হয়ে যাবে। এ তো ব্যথায় মারা যাচ্ছে আর ডাক্তার সেই জায়গাটাকে দাওয়াচ্ছে, কিন্তু সে ব্যক্তির মনে কি ভাবছে জানেন? ইয়ে ডাক্তার দাওয়াচ্ছে বটে, কষ্ট দিচ্ছে, কিন্তু কষ্ট দিলেও এটা ভালো হয়ে যাবে এইটাকে মনে করে সে দুঃখটাকে সহন করে নি। নারদজি বলছে কি ধ্রুব, যারা বুদ্ধিমান ব্যক্তি তারা দুঃখের সময় আমার পাপ নষ্ট হচ্ছে জেনে তারা দুঃখকে তারা সহন করে। দুঃখে থাকলে পাপ নষ্ট হয়, সুখে থাকলে পুণ্য নষ্ট হয়। এই জন্য ধ্রুব ফিরে যা, আর সে ভগবান অত্যন্ত দুরারাধ্য বস্তু। কিন্তু ধ্রুব বললেন হে দেবর্ষি, যে স্থান আমার পিতা আমার পিতামহ প্রপিতামহ কেহই প্রাপ্তি করতে পারেন নাই, আমি সেই স্থানকে প্রাপ্তি করতে এসেছি। আপনি যে সমস্ত উপদেশ দিলেন না, যেমন চালগিড়িতে দুগ্ধ দোহন করলে একটি ফোঁটাও থাকে না, তদ্রূপ আমার যে হৃদয়ে সেই হৃদয়ও চালগির মতো ভিত্ত হয়ে গেছে, শুনছি বাক্যবাণী আপনার উপদেশ অমৃত সেখানে দাঁড়াচ্ছে না, আমাকে সেই উপদেশ করো যে উপদেশে আমি সেই স্থানকে প্রাপ্তি করতে এসেছি যেটাকে কেউই প্রাপ্তি করতে পারে। ধ্রুবের সেই নিষ্ঠা তার বৈরাগ্যকে সংকল্পকে দেখে নারদ অবাক হয়ে গেল। হে পুত্র, হ্যাঁ হে বস্ত্র ধ্রুব, তোমার মা জননী যা কিছু বলেছেন তুমি সেই ভগবানের আরাধনা করো,
তমেব বস্রাশ্রয় ভৃত্যবৎসলম্। ভদ্রন্তে যমুনায়াম তটং শুচি পুণ্যম মধুবনম যত্র সান্নিধ্যং নিত্যদা হরে। হে বৎসদ্র, তুমি মধুবনে যাও, যে মধুবনে সর্বদা ভগবান বিরাজমান থাকেন, সেখানে গিয়ে জপশ্চ পরম গুহ্যম পরম গোপনীয় মন্ত্র আমি তোমাকে প্রদান করছি, যে মন্ত্র সাত রাত্রি জপ করলে আকাশ মণ্ডলে দেবতাগণের দর্শন লাভ হয়। ওম নম ভগবতে বাসুদেবায়। মন্ত্র প্রদান করলে শ্রী নারদজিকে প্রদক্ষিণা প্রণাম করে ধ্রুব মধুবনের দিকে চলে গেলেন। সেই রাত্রি উপবাস রইলেন, প্রাতকাল যমুনায় স্নান করলেন, আর যমুনায় স্নান করে নিজের আরাধনা তপস্যা আরম্ভ করলেন। প্রথম মাসে ত্রিরাত্রান্তে ত্রিরাত্রান্তে অভিক্ষ বদরাসন, তিন তিন অন্তরে তিন দিন উপবাস, তার পরের দিন একবার ফলাহার কপিত্থ আদি ফলাহার করে আবার তিন দিন বসে যেত। প্রথম মাস তিন তিন দিন অন্তরে ফলাহার করে ভজন করতে লাগলেন। দ্বিতীয় মাসে বৈরাগ্য আরো কঠোর হল, ছয় ছয় দিন অন্তরে এখন ফল নয় শুকনো পাতাকে ভজন করতে লাগলেন। তৃতীয় মাসে নয় নয় দিন অন্তরে পাতাও নয় পত্র ছেড়ে দিলেন, জল পান করে নয় দিন অন্তরে একবার জল পান করে তপস্যা করতে লাগলেন। চতুর্থ মাসে বারো বারো দিন অন্তরে জলও ছেড়ে দিলেন, কেবল বায়ু আহার করে ভজন করতে লাগলেন। আর পঞ্চম মাসে বায়ুটাকে ও জয় করে নিলেন, শ্বাসকে রোধ করে নিলেন, আর শ্বাস রোধ করে একটি স্থানু পর্বতের ন্যায় নিশ্চল ভাবে এক অঙ্গুষ্ঠের উপরে দাঁড়িয়ে গেল। সুখদেব বলছে, যেমন একটি নৌকার উপরে এক হাতি যখন নিজের পাকে রেখে দেয় সেই নৌকা ঢলে পড়ে, তদ্রুপ ধ্রুব যেহেতু সেই পরমাত্মা পরমেশ্বরকে নিজের হৃদয় আকাশে ধ্যান করে ধারণ করে আর তিনি ধ্যানস্থ হয়ে আছেন, তো পৃথিবীও একদিকে ঢলে পড়বে। তিনি যখন শ্বাসকে রোধ করলে সমস্ত দেবতাগণের লোকপালগণের শ্বাস রোধ হল, দৌড়িয়ে দৌড়িয়ে ভগবানের নিকটে গেলেন। এ প্রভু, পূর্বে এই প্রকার কষ্ট আমরা কখনো অনুভব করে নাই, আমাদের শ্বাস রোধ কেন হচ্ছে? তো ভগবান বললেন, নাই হোক, তোমার কোনো মা বৈষ্ণব কোন ভয় নাই, আমি এখনই মধুবনে গিয়ে সেই উত্তান পাদ নন্দন ধ্রুবকে তপস্যাটিকে বিরত করছি। আর বলছেন, সহস্র শীর্ষাপি তত গরুত্মতা মধুরবনম ভৃত্য দিদৃক্ষয়া ভৃত্য দিদৃক্ষয়া দর্শন ইচ্ছয়া। ভৃত্যকে দর্শন দিতে যাচ্ছেন না, দর্শন ইচ্ছয়া দর্শন করতে যাচ্ছেন। গরুর পৃষ্ঠে বিরাজমান হয় তিনি যখন ধ্রুবের সম্মুখে আসলেন, ধ্রুব তো নিজের মনের মধ্যে যে চতুর্ভুজ মূর্তি উনার রূপ আস্বাদন করছেন, ভগবান কি করলেন সেই রূপটাকে যে অন্তর্ভিত করেছেন, ধ্রুব ব্যাকুল হয়ে যে নেত্র করলেন সেই রূপটা বাহির হল। সুখদেব গোস্বাম বলছেন, নেত্রের দ্বারা যেন তিনি দর্শন করছেন না, ভগবানের মাধুর্যকে পান করছেন।
দুটো হাতের দ্বারা যেন তিনি চরণ দুটোকে আলিঙ্গন করতে করতে স্পর্শ করছেন, মুখের দ্বারা যেন তিনি দুটো চরণকে চুম্বন করছেন, দুটো হাত জুড়ে দাঁড়িয়ে গেলেন। মনে মনে ভাবছেন কিছু বলবো, স্তুতি করব, কিন্তু স্তুতি করা যে জ্ঞান সে জ্ঞান তো ছিল না। ভগবান বুঝতে পারলেন কি ধ্রুব কিছু বলতে চাইছে, তো ভগবান কি করলেন, কৃতাঞ্জলি ব্রহ্মময়ের তম্বনা পস্পর্শবালম কৃপয়া কপোলে, কৃপা করে ধ্রুবের কপোলে সেই সর্ববেদময় যে পাঞ্চজন্য শঙ্খকে স্পর্শ করিয়ে দিলেন, স্পর্শ মাত্রে সমস্ত জ্ঞান সমস্ত বিদ্যা সংকল্প মাত্রে তেনে ব্রহ্ম হৃদয় আদি কবে, তিনি সংকল্প মাত্রে আদি কবি ব্রহ্মাকে সেই বেদের জ্ঞান সৃষ্টির জ্ঞান প্রদান করেছিলেন, আর ওনার সংকল্প মাত্রে ধ্রুবের যে জ্ঞান প্রাপ্তি হবে এ কোন বিচিত্র নয়, কারণ মুকম করোতি বাচালম বন্ধু লঙ্ঘয়তে গিরি যত কৃপা তমহং বন্দে পরমানন্দমা, যার কৃপা হলে মুখ ও বাচাল হয়ে যায়, পঙ্গু গিরিকে লঙ্ঘন করে, যার কৃপা হলে কিছুই অসম্ভব নয়। তো তিনি যে ধ্রুবের মুখে স্তুতি করালেন, একদিন মহাপ্রভু সেই শ্রীবাস আঙ্গিনায় বিরাজমান, সমস্ত ভক্তগণকে দর্শন দিচ্ছেন, চন্ডিত তাম্বুল দিচ্ছেন আর বরদান দিচ্ছেন, মহাপ্রভুর চর্পিত তাম্বুলকে প্রাপ্ত করে সেই বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, সেই যে মহাপ্রভুর মুখার বিন্দ শত শত শারদ চন্দ্রের মত সেই মুখমণ্ডলকে দর্শন করে তারা মহানন্দে সেই চর্পিত তাম্বুল সেবন করছে, মহানন্দে খায়ে সবে পরসিত হইয়া কোটি চন্দ্র শারদ মুখেরে পানে চাইয়া মুখের দ্রব্য পাইয়া ভোজনের অবশেষ যতেক আছিলা নারায়ণে পুণ্যবতী তাহা সে, শ্রীবাস পণ্ডিতের ভ্রাতার কন্যা এই নারায়ণী দেবী ছিলেন, যার গর্ভে বৃন্দাবন দাস ঠাকুর প্রকট হয়েছে, এই নারায়ণী তখন চার বৎসর কন্যা অজ্ঞানী বালিকা ছিলেন, সমস্ত ভক্তগণকে দিয়ে চর্বিত তাম্বুল নারায়ণকে দিলেন, আর নারায়ণী নারায়ণী পুণ্যবতী তাহাসে পাইলা শ্রীমাতে ভক্ত সুতা বালিকা অজ্ঞান তাহারে ভজন শেষ প্রভু করে দান, পরম আনন্দে খায় প্রভুর প্রসাদ সকল বৈষ্ণবতার করে আশীর্বাদ, পার্শ্বদগণ মনে মনে ভাবছে নিগে কন্যা এমন কি পুণ্য কর্ম করে এসছিল, মহাপ্রভু সাক্ষাৎ চর্বুল তাম্বুলকে প্রাপ্ত করছে, ধন্য ধন্য এই সে সেবিলা নারায়ণ, এ নিশ্চিত রূপে পূর্বে এ ভগবানের আরাধনা করেছে, নইলে এ কৃপা কোথা থেকে পাবে, বালিকা স্বভাবে ধন্য ইহার জীবন খাইলে, তখন চার বৎসর অজ্ঞানী বালিকা যখন চর্বিত তাম্বুল সেবন করেছে, মহাপ্রভু বললেন নারায়ণী কৃষ্ণ বলে কাঁদ দেখি, কৃষ্ণ বলে কাঁদা, এ বড় দুর্ভাগ্য,
সাগরে কাঁদতে পারে, কিন্তু কৃষ্ণ বলে কাঁদা। খাইলে প্রভুর আজ্ঞা, আজ্ঞা হয় নারায়ণী, কৃষ্ণের পরমানন্দে কাঁদ দেখি শুনি। চার বছর বালিকা অজ্ঞানী বালিকা, তাকে বলছেন কৃষ্ণ বলে কাঁদ দেখি। আর যেই মহাপ্রভুর আজ্ঞা হল, তিনি কি না করতে পারিবেন, ওনার কৃপা হলে সবই সম্ভব। হে না প্রভু চৈতন্যের আজ্ঞার প্রভাব, কৃষ্ণ বলি কাঁদে অতি বালিকা স্বভাব। দ্বার দয়া জব তু খোলে, দ্বার দয়া জব তু খোলে, জব তু খোলে, দ্বার দয়া জব তু